আসসালামু আলাইকুম এই ছকটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ বলবো এ কারণেই যদিও এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই বাট একবার বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছিলো অনেকভাবে আমরা ছকটা মনে রাখতে পারি আমি ক্লাসে একভাবে শেখাই এখন একটু ভিন্নভাবে বলার ট্রাই করছি সেটা হচ্ছে এরকম আমরা তো জানি যে আর এন এতে মোট চার ধরনের খারক যেমন ইউসিএই তো ইউসিএির শুরুতে যেমন এখানে গু আছে এটা আমি আগেও বলেছি সো গু আছে সবগুলোতে গু আছে তার মানে গু এর পরে ইউসিএজি যাই থাক গু থাকলে আমরা বুঝবো ভ্যালিন বা ভালো এবং এভাবে মনে রাখতে পারো যে গু মানে ভালো সো গু থাকলেই ভ্যালিন যেমন এখানে দেখো সবগুলোতে আছে সিসি তাহলে বলতে পারো সিসি পলি সিসি পলি সিসি পলি হ্যাঁ তো এখানে যেমন ইউসি আছে সো ইউসি মানে তুমি দেখো কি দেখো শাড়ি ইউসি শাড়ি তুমি দেখো শাড়ি সো এইভাবে তুমি মিলাইতে পারো এসি এসির টেম্পারেচার দাও থ্রি বা এরকম টাইপের সো এসি এসি লাগাও থ্রি বা যে কোনোভাবে তুমি এভাবে মনে রাখতে পারো এসি থ্রি এসি থ্রি ওকে অথবা আবার এভাবে তুমি মনে রাখতে পারো যে জি সি এলো জি সি এলো তাই না কারণ পেছনে তার অর্থাৎ শুরুর দুইটা যদি জি সি থাকে তাহলে এলো তো তুমি তাহলে একসাথে কিন্তু তোমার চারটা জিনিস পড়া হচ্ছে জিসি এলো গু ভালো গু ভালো জি সি এলো গু ভালো জিসি এলো এসিতে এসি দাও থ্রিতে সিসি পলি তুমি এতো সিসি খারাপ আর ইউসি শাড়ি তুমি দেখো শাড়ি ইউসি শাড়ি এছাড়া দেখো এইখানে আমি পড়াইছিলাম যে গ্লাইসিনে আছে জি তাহলে যার নামে শুধু জি জি থাকবে জি 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 সব জি 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 থাকলেই কি গ্লাইসিন জি জি জিজি থাকলেই কি গ্লাইসিন আবার দেখো এইটা আমি এভাবে পড়াইছিলাম যেমন গ্লুটামিক অ্যাসিড তাহলে আমি যদি গ্লুটামিক অ্যাসিড মানে জি এ গ্লুটামিক অ্যাসিড জি এ গ্লুটামিক অ্যাসিড বুঝতে পারছো তাহলে গ্লুটামিক অ্যাসিড মানে জি এ এখন ঝামেলা হলো ঝামেলা হলো ভাইয়া যে এখানেও তো জি এ আছে তাহলে মাথায় রাখবা গ্লুটামিক অ্যাসিডে যেহেতু জি এ তাহলে থার্ড করনটাও হবে জি এ অর্থাৎ গ্লুটামিক অ্যাসিড ঠিক আছে আর তাহলে জি এ মানেই এসিড জি এ মানেই এখন জি এর পরে যদি শেষেও জি থাকে সেটা গ্লুটামিক অ্যাসিড আর যদি শেষে জিয়ে না থাকে বাকি দুইটা থাকে সেটা হলো অ্যাসপার্টিক অ্যাসিড তাহলে একটু চিন্তা করো সব সময়ের জন্য যেটা ইম্পর্টেন্ট সব সময়ের জন্য সেটা হলো মেথিও শুরু করার কোডন মেথিও নিন যেটা হচ্ছে জি আগস্ট বানানোর প্রথম তিনটা অক্ষর আর সমাপ্তি কোডন আছে ভাইয়া তিনটা বন্ধ করার নির্দেশ দেয় তিনটা এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আসলে এই ছক থেকে নাই কিন্তু যারা আমরা রিস্ক নিতে চাই না যারা আমরা একটু ভয় পাই সো এই তিনটা হচ্ছে বন্ধ করার নির্দেশ দেয় এইটা হচ্ছে শুরু করার নির্দেশ দেয় কারণ বাকি যেগুলো আছে আরও সাইটটা যারা আমরা রিস্ক নিতে চাই না তারা কিন্তু সেগুলো আমরা পড়ে ফেলবো সো আমি একটা হিন্স দিলাম তোমরা আশা করছি যে এভাবে খুব সহজেই কিন্তু মনে রাখতে পারবা ধন্যবাদ